হাই ভিউয়ার্স, আমার barcelona.com থেকে আমি আসিফ। আমি এখন যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সেটি হলো, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ করলেন, তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? আমাদের বলা হয়েছে তার টোটাল বিনিয়োগ হলো 5600 টাকা, অর্থাৎ এক বছর পরে কিছু টাকার উপর 5% এবং বাকি টাকার উপরে সে 4% লাভ করেছে। অর্থাৎ এই 5600 টাকার মধ্যে কিছু টাকা এক বছরের জন্য দিয়ে 5% এবং বাকি টাকা দিয়ে এক বছরের জন্য সে 4% লাভ করেছে, এবং এই দোনো জায়গার এক বছরের লাভ টোটাল 256 টাকা। অর্থাৎ এই এইখান থেকে যে 5% এবং এইখান থেকে যে 4% লাভ পেয়েছে এক বছরে, সে দুইটোর টোটাল অ্যামাউন্ট হলো 256 টাকা। তাহলে তিনি কত টাকার উপরে 5% লাভ করলেন? তাহলে এখন আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা ধরি যে এক বছরের জন্য 5%-এর উপরে সে কত টাকা লাভ করেছে, কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে আমরা প্রথমে ধরি আমরা ধরব যে x টাকার উপরে লাভ করে, অর্থাৎ আমাদের প্রথমে এই 5% এর জন্য আমরা বিনিয়োগ করেছি x টাকা। তাহলে আমাদের অবশিষ্ট টাকা হলো 5600 থেকে আমরা x বাদ দিলে তাহলে অবশিষ্ট টাকা, তাহলে 5600 বা 5600 মাইনাস x টাকার উপরে 4% লাভ করে। তাহলে x টাকার এক বছরে 5% লাভ হয়, 5% লাভ হলে 5% লাভের পরিমাণ কি হবে, x ইনটু 5% বা এটাকে আমরা লিখতে পারি 5% মানে হলো 5/100 বা আমাদের এখানে হলো 5x/100। আবার 5600 মাইনাস x টাকার এক বছরের 4% লাভ হলো 5600 ইনটু 4% মানে হলো 4/100, এখানে মাইনাস x হবে ইনটু 4/100, অর্থাৎ আমাদের এখানে থাকছিল 5600 মাইনাস x ইনটু 4/100। এখন আমাদের প্রশ্ন অনুসারে যেহেতু আমাদের এই 5% লাভে x টাকার 5% লাভ হলো 5x/100 এবং 5600 মাইনাস x এর 4% লাভ হলো 5600 মাইনাস x ইনটু 4/100, তাহলে প্রশ্ন অনুসারে বা প্রশ্নানুসারে আমাদের এই দুটো লাভ যোগ করলে 5x/100 প্লাস 5600 মাইনাস x ইনটু 4/100, এ দুটো লাভ যোগ করলে আমাদের হচ্ছে 256 টাকা, তাহলে ইকুয়াল টু 256। তাহলে 5600 সাথে 4 যোগ কর, 4 গুণ করব আমরা, এখানে গুণ করলে আমরা পাচ্ছি 22400 মাইনাস 4x/100 ইকুয়াল টু 256, বা আমরা এখান থেকে 100 এর লসাগু করলে, যেহেতু দুটোর লসাগু এক, তাহলে 5x প্লাস 22400 মাইনাস 4x ইকুয়াল টু 256। তাহলে 5x থেকে 4x চলে গেলে আমাদের থাকছে x প্লাস 22400 ইকুয়াল টু, আমরা 100টা এই পাশে যেহেতু ভাগ অবস্থা আছে ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে 256 ইনটু 100, বা x প্লাস 22400 ইকুয়াল টু
তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হলো 3200 টাকা।